আমরা যখন ইউটিউবে ফার্স্ট আসি, চ্যানেল ক্রিয়েট করি, তখন আমাদের মধ্যে অনেক জোশ থাকে, আমরা অনেক ভিডিও আপলোড করব। বাট 30 থেকে 40টা ভিডিও আপলোড করার পর আমাদের মনে হয় যে আমরা টপিক কোথায় পাবো, কোথায় আমাদের কন্টেন্ট, আমাদের মাথায় কখনো কোনো কাজ করে না। সো আজকে আমি কিছু আপনাদের এমন টিপস দেবো যেগুলো আপনি যদি ফলো করেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেগুলো অবশ্যই, তাহলে আপনি খুব সহজেই আপনার কন্টেন্ট খুঁজে পাবেন সিম্পললি। আর আজকে আমি একটু অন্য লোকে আছি, এখানে চশমা দেখতে পাচ্ছেন, সিম্পললি এখানে লাইট রয়েছে, আপনি সেগুলো ইগনোর করুন, কারণ লাইটের যত ফোকাস চশমাতে পড়বে সেগুলো ইগনোর করে আমি যেই টিপসগুলো বলবো অবশ্যই সেগুলো ফলো করুন, আপনার চ্যানেল অবশ্যই আগাবে। তো আজকে আমি রয়েছি আপনাদের সাথে অমিত, এবং আপনাদের জাস্ট বাংলা ইউটিউব চ্যানেল। যদি ভিডিও দেখে লাস্ট পর্যন্ত পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন, শেয়ার কমেন্ট আপনার ইচ্ছা, এবং সাবস্ক্রাইবও আপনার ইচ্ছা, যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই বেল আইকনও প্রেস করে যাবেন। তো দেরি না করে শুরু করাই ভালো। তো ফার্স্ট নাম্বার হচ্ছে আমাকে ফার্স্ট ভাবতে হবে আমি কী নিয়ে চ্যানেল স্টার্ট করব। যে এই একটা টপিক নিয়ে আমি স্টার্ট করলাম চ্যানেল, এক্সাম্পল ধরুন আমি রান্নার টপিক নিয়ে চ্যানেল স্টার্ট করলাম, তো আমি সেখানে শুধুমাত্র রান্নার টপিকই দেবো, অন্য কোনো জিনিস দেবো না। ওখানে একদিন ব্লগ দিলাম, একদিন রান্না টপিক, এবং অন্য একদিন অন্য কিছু শেয়ার করলাম, তাহলে হবে না। কারণ আপনি ভালো করেই জানেন যে আপনাকে অডিয়েন্সটা সাপোর্ট করছে একমাত্র রান্নার ভিডিওর জন্য, অন্য কোনো ভিডিও দেখতে তারা ইন্টারেস্টেড না। এ তো এইরকম আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল ভিউজ এবং গ্রোথ অতটা হবে না। সিম্পলি আপনাকে একটি রুট ধরে চলতে হবে। আপনার যদি অন্য কোনো ক্যাটাগরির, ধরুন আমি টেক কমিউনিটির কথা বলি, টেক কমিউনিটির মধ্যে অনেক রকম মানে পর্যায় পড়ে থাকে। যেমন এক্সাম্পল আমি যদি ফোনে রিভিউ করি, অনলি ফর আমাকে ফোনের রিভিউ রাস্তাতে যেতে হবে, অন্য কোনো জিনিস আমি করতে পারবো না। এবার আমি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো ডিটেলস ওয়েবসাইটের ব্যাপারে যদি আমি টেক রিলেটেড যদি কোনো কিছু করে থাকি, তাহলে আমাকে সেই রাস্তায় যেতে হবে। শেয়ার মার্কেটিং হলে শেয়ার মার্কেটের রাস্তায় যেতে হবে। সেকেন্ড নাম্বার, যেই কন্টেন্টগুলো আপনি বানাবেন অথবা আপনি বানাতে ইন্টারেস্টেড, সেই কন্টেন্টগুলোকে আপনি সব জায়গায় ফলো করুন। এক্সাম্পল মোবাইল সম্পর্কে আমি যদি বলি, আপনি মোবাইলে ইউটিউবে ফলো করতে পারেন বড় বড় বিগ ক্রিয়েটর, তাদের কাছে স্মার্টফোনগুলো, আপনি যদি নতুন স্টার্ট করছেন আপনার কাছে তো স্মার্টফোন স্পন্সরের জন্য আসবে না, বড় বড় যারা বিগ আছে তাদের জন্য রিভিউর জন্য দেওয়া হয়। প্লাস তার আগে সবার ফার্স্ট টুইটার অ্যাকাউন্ট তৈরি করুন, এবং টুইটারে সেই সমস্ত অফিসিয়াল স্মার্টফোন কোম্পানিদের, যদি আপনি স্মার্টফোন নিয়ে করে থাকেন, এক্সাম্পল স্বরূপ আমি বলছি, সেই সব কোম্পানিদেরকে আগে ফলো করুন, কারণ তারা অল টাইম ফার্স্ট টুইটারে সব কিছু আপডেট দেয়, তারপর লঞ্চ ডেট কবে কী সব কিছু টুইটারে বলা হয়, এবং আপনি যাদের ফেসবুক পেজ সব কিছু ফলো করতে পারেন, ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। অবশ্যই একটা কথা, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, নিচে আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। থার্ড নাম্বার, আপনাকে অল টাইম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে আজকাল সব কিছু ট্রেন্ডিংয়ে চলে। আপনি জানেন যে কোনো বিষয়ে আপনি সার্চ করতে হবে, অল টাইম আপডেট থাকতে হবে, যে কোনো জিনিস যদি ট্রেন্ডিং হয় সাথে সাথে সেটা নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। আর যদি আপনি লেট করেন, ভাবেন সকালে জিনিসটা ট্রেন্ডিং হয় যে আমি বিকেলে করবো, না, আপনি যত তাড়াতাড়ি আপডেট দেবেন তত তাড়াতাড়ি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলে গ্রোথ করতে শুরু করবে। এই একটা পয়েন্ট, কারণ আপনি যদি সকালে জিনিস বিকেলে আপডেট দেন, অনেকেই সেটা অলরেডি আপলোড করে ফেলবে, এবার একই জিনিস তো লোকে বারবার দেখতে চায় না। সো সিম্পলি আপনাকে অল টাইম ট্রেন্ডিং টপিকগুলো ফলো করতে হবে, তাহলে আপনি ভালো ভালো টপিক পেয়ে যাবেন। এক্সাম্পল যদি আমি বলি, 2020 মাঝখানের দিকে ইন্ডিয়াতে টিকটক ভার্সেস ইউটিউব শুরু হয়েছিল, তো সেখানে টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে যারা যারা টপিক নিয়ে ভিডিও আপলোড করেছে এবং যারা যারা এই সমস্তর মধ্যে ছিল, সবারই ভিউজ বলতে পারেন 5 লাখ 10 লাখ করে এক একজনের ভিউজ ছিল, তো সেইখানে ট্রেন্ডিং টপিক ছিল তখন এটা, মাঝখানে তারপর পাবজি ব্যান্ড। বাট এই সমস্ত যে ট্রেন্ডিং টপিকগুলো, এগুলো জাস্ট কিছু সময়ের জন্য ভিউজ আপনাকে দিতে পারে যতদিন এটা ট্রেন্ডিং থাকবে, কারণ তারপর আর কোনো কাজে লাগবে না। কিন্তু আমি রিকমেন্ডেশন করবো যে এই সমস্ত টপিক না, এমন কোনো টপিক চুজ করুন যেটি আজ থেকে 10 বছর পরও লোক সার্চ করতে যায়। যেমন এক্সাম্পল যদি কোনো ফুড চ্যানেলের কথা বলি, হাউ টু মেক এ কেক, কেক কীভাবে তৈরি করতে হয়, আজ থেকে 10 বছর পরেও লোকে ইউটিউবে সার্চ করবে হাউ টু মেক কেক। সিম্পল আপনি ওই রকম ভিডিও বানাতে পারেন যেটা অল টাইম ভিউজ হতে থাকবে। আর যদি ট্রেন্ডিং টপিক বানান যেগুলো অল টাইম ভিউজের জন্য না, তাহলে কিছুদিন ভিউজ হওয়ার পর অটোমেটিক সেগুলো স্টপ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, আমি একটা জিনিস দেখলাম, হুট করে সেটা আপলোড করে দিলাম, না, এরকম করলে হবে না। অডিয়েন্সকে আপনাকে ঠিক ইনফরমেশান দিতে হবে, যারা আপনার সাবস্ক্রাইবার। যদি আপনি ঠিক ইনফরমেশান না দেন তাহলে আপনাকে কী করবে, আপনার চ্যানেল তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারে এবং আপনার চ্যানেল ছেড়ে চলে যেতে পারে। তো এর জন্য ভালো করে আগে জিনিসটা নিয়ে রিসার্চ করুন, দরকার পড়লে ওয়েবসাইট ঘাঁটুন, ভালো করে 3-4টা ওয়েবসাইট ঘেঁটে নিন, তারপর সেই জিনিসটা নিয়ে ভিডিও বানান এবং আপলোড করুন। 5 নম্বর, অডিয়েন্স যেই রকম বলবে, অর্থাৎ যারা সাবস্ক্রাইবার
যেই রকম কন্টেন্ট দেখতে পছন্দ করে বা চাইবে সেই রকম কন্টেন্ট বানান। আপনি ভিডিও লিস্ট দেখবেন আপনার, আপনার ভিডিও সবথেকে পপুলার যেই রকম ভিডিও ওই রকম ভিডিও কন্টেন্ট আপনি অল টাইম বানাবেন। ধরুন আপনার মন চাইবে আজকে আমি এই জিনিসটা বানাবো, বাট অডিয়েন্স এই জিনিসগুলো পছন্দ করে না, অর্থাৎ এই ভিডিও তাদের পছন্দের না। তো অডিয়েন্সরা নিচে দেখবেন অনেক সময় কমেন্ট করে দেয় ভাই এটার উপরে ভিডিও বানাও, এটার উপরে ভিডিও বানাও। তো আপনি সেই জিনিসগুলো শুনুন, অবশ্যই তারা জানে না দেখেই আপনাকে বলে এই ভিডিওগুলো বানাতে। তো অল টাইম নিচে কমেন্ট পড়বেন এবং অডিয়েন্স যেই টপিকে ভিডিও দেখতে পছন্দ করে সেই রকম টপিকে ভিডিও তৈরি করুন। সিম্পল, তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে, তাহলে আপনি কন্টেন্ট অবশ্যই পাবেন। অনলাইনে কন্টেন্টের কোনো অভাব নেই, আর বেশিরভাগ আপনি ওয়েবসাইট, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট আপনি সংগ্রহ করতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন। তো এই ছিল কিছু সিম্পল টিপস, এইগুলো মেনে চলুন, দেখবেন কন্টেন্টের অভাব হবে না। তো অনেক বক বক হয়ে গেছে, তো লাস্ট পর্যন্ত ভিডিও আপনারা দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে যাবেন, যাতে নেক্সট বার যদি ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমাকে এই চশমাতে কীরকম লাগছে, নেক্সট দিন থেকে চশমা পরে ভিডিও বানানোটা ঠিক হবে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।